পূজাচেরির কাছে হেরে গেল বুবলি, এমনই শিরোনাম দিয়ে কিন্তু অনেক পোস্ট হচ্ছে। কেন বলছি এই কথা জানাচ্ছি বিস্তারিত। বুবলি এবং পূজাচেরি দুইজনারই নতুন দুইটা গান রিলিজ হয়েছে, একটা হচ্ছে মায়া সিনেমার গান আর একটা হচ্ছে লিপস্টিক সিনেমার গান। সো দুইজনার ড্রেস আপ যদি বলি, ফার্স্ট ড্রেস আপ হচ্ছে বুবলির হোয়াইট কালার এবং পূজাচেরির গোল্ডেন একটা কালার। আপনারাই বলেন কাকে দেখতে বেশি ভালো লাগছে। বুবলির আমি বলবো যে জুয়েলারিগুলো একদমই ওল্ড প্যাটার্ন হয়ে গেছে, অনেক আগের জুয়েলারি। এই জুয়েলারি যদিও তিনি অনেক আগে থেকে শুটিং স্টার্ট করেছিল তার জন্য হয়তোবা। এইটা হচ্ছে তাদের সেকেন্ড ড্রেস, দুইজনেরই প্রায় কালারটা ম্যাচিং ম্যাচিং। এখানে বুবলির নাচের স্টেপ আমার কাছে খুবই দুর্বল লেগেছে, ম্যাক্সিমাম স্টেপই তিনি একটু ভুলভাল করছিলেন, মনে হচ্ছিল যে একটু স্টেপগুলো ভুলে গেছে। আর তার জুয়েলারির কথা কি বলবো, এখানেও সেম অনেক ওল্ড জুয়েলারি। সেই তুলনায় আমার কাছে মনে হয়েছে পূজাচেরির ড্রেস আপ এবং জুয়েলারি সব কিছু মিলে একদমই পারফেক্ট। এবং এটা হচ্ছে তাদের থার্ড ড্রেস, এখানেও বুবলি সেম ড্রেস সেম জুয়েলারি, জাস্ট কালার একটু আলাদা। আর এখানে পূজাচেরির সাজটা একটু ডিফারেন্ট হয়েছে, অনেক ভালো লেগেছে। পূজাচেরির ড্রেস আপ, মেকআপ, জুয়েলারি সব কিছুই অনেক বেশি আপডেট ছিল এবং নাচের স্টেপগুলোও খুব ভালো হয়েছে। দুইটা গানের মধ্যে আমার কাছে বেশামাল গানটাই বেশি ভালো লেগেছে। তবে বুবলি আপুর জুয়েলারি এবং তার ড্রেস আপ যদি আপডেট করতো তাহলে আরও বেশি ভালো লাগতো। দেখেন সেম সেম সাজ সেম, জুয়েলারি সেম, ড্রেস সেম, এটা কেমন হলো না একটু। নাচের পারফরমেন্স এবং গেট আপ মেকআপ যেমনই হোক, অভিনয়টা যেন সিনেমায় ভালো হয় এটাই দেখার অপেক্ষা। ঈদে অনেকগুলো সিনেমা মুক্তি পাবে, আমি সময় পেলে চেষ্টা করব সবগুলো সিনেমা দেখার জন্য, আপনারাও দেখবেন।